বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদেরকে আদাব। আপনারা সবাই কেমন আছেন? এখন আপনাদের সামনে কবিতা আবৃত্তি করবেন অত্র প্রতিষ্ঠানের নিয়মিত ছাত্রী মোচাম্মদ কুতবানু। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি মোচাম্মদ কুতবানুকে, আসো আসো। আর এত লজ্জা বাচ্চা গুলো বলো, কবিতা কবিতা বলো। আমার মা মারবো। আরে তোমার মা মারবে মানে? তাহলে তুমি আগে বললা কেন? এখানে তো তোমার নাম লিস্ট করা হয়েছে। বাড়িতে উত্তর দিব না। বাড়িতে উত্তর দিবে না? বলো বলো বলো, তাড়াতাড়ি বলে চলে যাও। এখন আমি একটা কবি মাই যাবাই আইছে আমার বন্ধু একটা সেকেন্ড দিকে। আরে আচ্ছা বলো, তাড়াতাড়ি বলো, দর্শক তো দেখবে। স্যার আর আমারে দেখতেছে সব, দেখবে না ইনস্টিটিউটে তো অবশ্যই দেখবে। বলো। আমি একটা স্যার পছন্দ করি, উতিও আইছে, উতিও দেখতেছে আমারে। আমার কাছে বাইক বাদ করাবো আমি আমার সাইড দেন। আমি ধর্ম স্যার হয়ে এনে কি করে শুরু করছেন আমার নিয়ে? আচ্ছা যাই বাবা, দুই লাইন বলো, দুই লাইন, দুই লাইন বলো, বেশি বলা লাগবে না, দুই লাইনই বলো। আবার বাতাস নাই পিছনে পায়জামার তালিবান ছিটে গেছে আবার আমার সাইড দেন, আমি যাম না। আরে বলো তো বলো, দুই লাইন বলবা, দুই লাইনই বলো। আম পাতা জোড়া জোড়া মার বাচ্চা বসে ওটাই বলো তো, বলো। আব্বাস আনাসুরের দোকান নিয়ে এসে আমার গান দেখতে। আরে বলো তো, দুরু আমার বেরিয়েছে আগা। কি বলে এসব স্টেজে উঠে মানুষ এগুলো বলে নাকি? তোমার তোমার হাগা বাইরে এসে তুমি হাগা সাইডে আসতে পারো নাই? তুমি স্টেজ এসে হাগার কথা বলতেছ? তুমি তাড়াতাড়ি কবিতা বলে যাও, তোমার কাজ তুমি সারো, যাও। বাংলা স্যার আমার পছন্দ, বাংলা স্যার আমার দেখতেছে আমার কবু আমার ক্লাস আবার আমি আর আমি আসি না, ভুল হইলি আমাকে সবাই খেপাবো, কেউ কিছু বলবো না। তুমি বলো আমি আমাকে কি জন্য নাম দিয়েছো না, টুপি মাথায় দিয়ে না কিছু? আরে কত তাড়াতাড়ি কো, সুমানে আওয়া নাকতাছেন না, কবিতা মনে আছে তো? বলো তো, তাড়াতাড়ি দুই লাইন বলে দাও, চলে যাও তো, যাও। আমি আমার পিছন ঘুরে ঠিক পিছন ঘুরে বলে বলো। সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম, সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম। থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার ও মা আমি কিছু করি নাই, আমাকে এটাই নিয়ে মানুষ কি বলবে, মানুষ কি বলবে? আমার কোনো দর না, আমার আত্মা কাঁপে, আত্মা শিবে ধরো, আত্মা শিবে ধরো, এইভাবে শিবে ধরো। তাড়াতাড়ি বলে তুমি আগু দিতে যাও, যাও। সুপ্রিয় দর্শক, আপনারা হইয়াল্লা করবেন না, আসলে আমাদের এই ছাত্রীর একটু সমস্যা আছে, ছাত্রীর সমস্যা সমাধান করে আবার আমাদের মঞ্চে চলে আসবে, আপনারা ধৈর্য সহকারে।